প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই সরকারের নির্দেশনায় আমাদের হরিশঙ্করপুর জেসি মাধ্যমিক বিদ্যাপীঠের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম অধ্যায়, কৃষি প্রযুক্তি। কৃষি আর প্রযুক্তি একে অপরের পরিপূরক। আগে একটা সময় ছিল যখন মানুষ শুধুমাত্র পরিবারের চাহিদা মেটানোর জন্যই ফসল উৎপাদন করত এবং সেটা ঘরে রেখে দিত সারা বছর, এই দিয়ে নিজেদের পরিবারের চাহিদা মেটাত। কিন্তু এখন দেখা গেছে কৃষিতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং কৃষিটাকে ব্যবসায়ী ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে, যার কারণে কৃষিতে লাভ ক্ষতির হিসাব করে এখন কৃষকরা চাষাবাদ করছে। আর এই কৃষিকাজ করতে গিয়ে অনেক সময় অনেক রকম প্রাকৃতিক দুর্যোগের বা প্রাকৃতিক পরিবেশের সম্মুখীন হতে হয়। ঠিক আমরা আজকে যে সমস্যার কথাটা আলোচনা করব সেটা হচ্ছে ভূমিক্ষয় ও ক্ষয়রোধ। এই ভূমিক্ষয়টা কৃষিকাজে ফসল উৎপাদনের জন্য বড় একটা বিপর্যয় নিয়ে আসে। যাই হোক, আমরা আজকে প্রথম অধ্যায়ের ভূমিক্ষয় ও ক্ষয়রোধ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো দেখেছো বৃষ্টির সময় যখন মাটিতে বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো পড়ে, তখন এই মাটির সাথে পানি যে সংস্পর্শ হয় বা বৃষ্টির ফোঁটাগুলো যখন মাটিতে পড়ে, তখন এই বৃষ্টির ফোঁটার সাথে মাটিগুলো একত্রিত হয়ে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে চলে যায়। আবার আমরা যখন ঝোড়ো হাওয়ার মধ্যে বাইরে যাই, তখন দেখা যায় মাটির কণাগুলো এসে অনেক সময় আমাদের চোখে মুখে লাগে। এর থেকে আমরা বুঝতে পারি যে মাটির কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে। তাহলে ভূমিক্ষয়টা হচ্ছে মাটির কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াটাকে বলা হয় ভূমিক্ষয়। এই ভূমিক্ষয়ের কয়েকটি কারণ আছে, যেমন বৃষ্টিপাত, বাতাস, নদীর স্রোত, এগুলো হচ্ছে ভূমিক্ষয়ের কারণ। আবার আমরা আমাদের প্রয়োজনীয় বন জঙ্গল কেটে অনেক সময় পরিষ্কার করে দিই, যেটা ভূমিক্ষয়ের কারণ হয়ে থাকে। এবার আমরা ভূমিক্ষয়ের প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে ভূমিক্ষয়টাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়, আর একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়।
মানুষ করতে ভূমিক্ষয়, ভূমিক্ষয়টাকে প্রথমে দুইটা ভাগে ভাগ করেছে, একটা আছে প্রাকৃতিক ভূমিক্ষয় আর একটা আছে মানুষ কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয়টা কি? প্রাকৃতিক ভূমিক্ষয়টা হচ্ছে যেমন বৃষ্টিপাত, বৃষ্টিপাত যখন হয় তখন মাটি পানি শোষণ করে, শোষণ করতে করতে এমন একটা সময় আসে যখন এই মাটিগুলো পানি শোষণ ক্ষমতা হারিয়ে ফেলে, আর যখন মাটি পানি শোষণ ক্ষমতা হারিয়ে ফেলে তখন মাটির এই ছোট ছোট কণাগুলো বৃষ্টির পানির সাথে মিশে যায়, মিশে তুলনামূলক উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে চলে যায়। আবার মানুষ বা পশু চলাচলের ফলে ভূমির উপরে স্তরে মাটির কণাগুলো একে অন্যের থেকে আলাদা হয়ে যায়, তখন কি হয় অল্প বাতাসেই এই মাটির কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। লেখা আছে প্রাকৃতিক ভূমিক্ষয়, আর একটা আছে মানুষ কর্তৃক ভূমিক্ষয়। মানুষ তাদের খাবারের চাহিদা মেটানোর জন্য সৃষ্টির শুরু থেকেই ভূমিকে যথেষ্টভাবে বা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করে আসছে, চাষাবাদ, ঘর বাড়ি তৈরি বিভিন্ন কাজে ব্যবহার করে আসছে, যার ফলে যত দিন যাচ্ছে ততই ভূমিক্ষয়টা বাড়ছে। তাহলে এই ভূমিক্ষয়টা প্রথমে দুইটা ভাগে ভাগ করেছে, একটা আছে প্রাকৃতিক ভূমিক্ষয় একটা আছে মানুষ কর্তৃক ভূমিক্ষয়। এবার আমরা দেখব প্রাকৃতিক ভূমিক্ষয়টাকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়। প্রাকৃতিক ভূমিক্ষয়টাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, শিক্ষার্থীরা। তাহলে প্রাকৃতিক ভূমিক্ষয়টাকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা আছে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আর একটা আছে বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় যখন বৃষ্টির পানিগুলো সজোরে মাটির উপরে পড়ে, পড়তে পড়তে একটা সময় মাটির কণাগুলো একে অন্যের থেকে আলাদা হয়ে যায়, যখন মাটির কণাগুলো একে অন্যের থেকে আলাদা হয়ে যায় তখন খুব সহজেই এরা পানির সাথে মিশে যায়, যখন এই বৃষ্টির পানির সাথে মাটির কণাগুলো মিশে যায় তখন এরা উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে চলে যায়। এইভাবেই বৃষ্টিপাত কারণে ভূমিক্ষয়টা হয়ে থাকে। এতে কি হয় জমির উর্বর অংশগুলো এই পানির সাথে মিশে অন্যত্র চলে যায়, যার কারণে ওই জমিটা আস্তে আস্তে অনুর্বর হয়ে পড়ে। এই জায়গায় ফসলের পরিমিত পরিমাণে পুষ্টি উপাদান আর থাকে না। আরেকটা আছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় মূলত মাটির গঠনের উপর নির্ভর করে, যেমন দোআঁশ এবং বেলে মাটি, এই মাটিগুলোর ভিতরে বন্ধনতা কম, এরা একে অন্যের সাথে লেগে থাকে কম, খুব সহজেই একে অন্য থেকে আলাদা হয়ে যায়।
যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কম হয় এবং গাছপালা কম থাকে ওই সমস্ত অঞ্চলে সাধারণত বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়টা বেশি দেখা যায়, কারণ এই সমস্ত অঞ্চলে মাটিগুলো খুব সহজেই একে অন্য থেকে আলাদা হয়ে থাকে। তখন ঝড়ো বাতাস হলেই এর সাথে মিশে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তাহলে আমরা প্রাকৃতিক ভূমিক্ষয়টাকে দেখলাম দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা আছে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়, একটা আছে বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। আবার এই বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়কে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, তাহলে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় এটাকে আবার এই কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, চারটি ভাগে ভাগ করা হয়েছে, আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয়, আর একটা আছে নদী ভাঙন। এবার আমরা জানবো আস্তরণ ভূমিক্ষয়টা কি। বৃষ্টির পানি যখন মাটির উপরে সজোরে আঘাত করে তখন মাটির কণাগুলো এর সাথে মিশে তুলনামূলক উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে চলে যায় এবং তখন দেখতে এটা একটা স্তরের মতো দেখা যায়। এই অবস্থায় কিছুদিন চলতে থাকলে তখন এটা বোঝা যায়, এটা সঙ্গে সঙ্গে চোখে পড়ে না বা দেখে বোঝা যায় না, কিছুদিন চলতে থাকলে জমির উর্বরতা হ্রাস পায় যার কারণে ফসলের পুষ্টি উপাদান ওই জমিতে পরিমিত পরিমাণে থাকে না। রিল ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের পরের ধাপ বা দ্বিতীয় ধাপ। এই বৃষ্টি যখন একটু বেশি পরিমাণে হয় বা সেচের পানি যখন বেশি পরিমাণে দেওয়া হয় তখন মাটির উপরের অংশগুলো এই পানির সাথে মিশে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এবং এটা দেখতে অনেকটা হাতের রেখার মতো দেখা যায়, এই রেখাগুলো দেখতে অনেকটা হাতের রেখার মতো দেখা যায়, এটাকে বলা হয় এই ভূমিক্ষয়। নালা বা গালি ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয়টা আস্তরণ ভূমিক্ষয়ের তৃতীয় ধাপ, অর্থাৎ রিল ভূমিক্ষয়ের পরের ধাপে আসছে নালা বা গালি ভূমিক্ষয়। যখন এই হাতের রেখাগুলো আস্তে আস্তে আরেকটু বড় নালার মতো হয়ে যায়, দৈর্ঘ্যে পোস্তে বৃদ্ধি পেয়ে যায়, ঠিক ওই অবস্থাকে বলা হয় নালা বা গালি ভূমিক্ষয়। এরপর আছে নদী ভাঙন। যেহেতু আমাদের দেশটা নদীমাতৃক দেশ, আমাদের দেশে নদীর ভাঙনটা কৃষিকে অনেকটা ক্ষতির সম্মুখে ফেলে দেয়। বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে যখন নদীতে স্রোত বেড়ে যায় তখন নদীর পাড়গুলো ভেঙে যায়, এতে কৃষি জমিও ভেঙে নদীর সাথে বিলীন হয়ে যায়, যার কারণে কৃষি জমির পরিমাণে দিন দিন কমে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা ভূমিক্ষয়ের প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করলাম।
এবার ভূমিক্ষয়ের ক্ষতির বিভিন্ন দিক, যে ভূমিক্ষয়ের কারণে কি কি ক্ষতি হয় আমরা সেটা নিয়ে একটু জানি। ভূমিক্ষয়ের ফলে কি হয়, মাটির উপরের স্তর থেকে উর্বর অংশগুলো অন্যত্র চলে যায়, যার কারণে উর্বরতা হ্রাস পায়। আবার মাটির উর্বর কণাগুলো যখন চলে যাবে তখন ওই জমিতে ফসলের বৃদ্ধির ব্যাঘাত ঘটবে, ফসলের বৃদ্ধি ভালো মতো হবে না। আরো কি হয় দেখো, ভূমিক্ষয়ের কারণে নদীর পাড়গুলো ভেঙে যখন নদীতে চলে যায় তখন নদীগুলো ভরাট হয়ে যায়, যার ফলে প্রায় বন্যার প্রাদুর্ভাব দেখা দেয়। এছাড়া আরো কি হয়, নদীতে যখন ভরাট পড়ে যায় তখন নৌ চলাচলে বিঘ্ন ঘটে, এগুলো হচ্ছে ক্ষতির দিক। এবার আমরা ভূমিক্ষয়ে কারণগুলো আরেকটু আলোচনা করব। আমরা আগে কয়েকটা কারণ আলোচনা করেছি, এবার আরো কয়েকটা কারণ আমরা আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে ভূমিক্ষয়ের কারণের মধ্যে আরো রয়েছে ভূমির ঢাল, ঢাল দৈর্ঘ্য যত বেশি হবে ভূমিক্ষয়টাও তত বেশি হবে। এরপর আছে বৃষ্টিপাত, বৃষ্টিপাত অধিক সময় ধরে চলতে থাকলে এই মাটিগুলো তাদের শোষণ ক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে এগুলো আছে ভূমিক্ষয়ের কারণ। আরো আছে যেমন মাটির প্রকৃতি, শস্যর প্রকৃতি, জমি চাষের পদ্ধতি, নিবিড় চাষ, বায়ু, মানুষের কার্যাবলী, এগুলো সবই আছে ভূমিক্ষয়ের কারণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ভূমিক্ষয় সম্পর্কে জানলাম, ভূমিক্ষয়ের প্রকারভেদ কারণ গুলো সম্পর্কে জানলাম। পরবর্তীতে আমরা নতুন আরেকটা অধ্যায়ে নতুন আরেকটা ক্লাস নেব। তোমরা সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই, এবং তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি।